আসসালামু আলাইকুম এখন পর্ব হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক তো অনেক কোশ্চেনে মানে অনেক অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে জাতীয় প্রতীক থেকে কোনো কোশ্চেন হয়ে থাকে তো আমরা দুই তিন মিনিটের মধ্যে এই জাতীয় প্রতীক সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নেবো তো বাংলাদেশের জাতীয় প্রতীক পড়ব তো বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকারকে এই কোশ্চেনটা অনেকবার অনেক জায়গায় আসছে সো জাতীয় প্রতীকের রূপকার হচ্ছে কামরুল হাসান খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জাতীয় প্রতীকের রূপকার এবং জাতীয় প্রতীকের ছবি ব্যবহার করতে পারবেন কারা রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রী আর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের নকশা তৈরি করেছেন কে এ এন শাহা আচ্ছা এই দুইটি কোশ্চেন খুব আসে যে হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রামকে ডিজাইন নকশা করছে আর জাতীয় প্রতীকের উপকারকে একটা হচ্ছে কামরুল হাসান জাতীয় প্রতীক হচ্ছে কামরুল হাসান আর রাষ্ট্রীয় মনোগ্রাম কিন্তু এ এন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা রাষ্ট্রীয় বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামটা কী লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র এবং বৃত্তের উপরের দিকে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে লেখা সরকার ও বৃত্তের দুপাশে চারটিকের মোট তারকা তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলাদেশের মনোগ্রামের চিত্রটা জাতীয় পতাকা কি লাল সবুজ ঠিক আছে এবং জাতীয় প্রতীক হচ্ছে শাপলা জাতীয় প্রতীক বা জাতীয় ফুল জাতীয় প্রতীক হচ্ছে শাপলা আর জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা ঠিক আছে আর জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পাখি দোয়েল জাতীয় ফুল হচ্ছে সাদা সাপলা কোন সাপলা সাদা সাপলা মনে রাখতে হবে জাতীয় ফুল হচ্ছে সাদা শাপলা আর জাতীয় প্রতীক কিন্তু শাপলা আর জাতীয় গাছ হচ্ছে আমগাছ এই কোশ্চেনটা ঢাকাভার্সিটির ডি ইউনিটে আসছিল জাতীয় গাছ কোনটি এটা হচ্ছে আম গাছ আর জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর জাতীয় খেলা হচ্ছে কাবাডি তো আজকে ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে এবং কোনো কমেন্ট জানার জিজ্ঞাসা থাকলে একটা কমেন্ট করতে পারো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম